আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব হুগলি জেলার আইসিডিএস কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সম্পর্কে অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল। সেই সমস্ত প্রশ্নগুলির সঠিক উত্তর কী কী হবে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এবং যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রশ্ন উত্তর সাজেশন কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় তেই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দশই ডিসেম্বর অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শঙ্কর কার ছদ্মনাম শঙ্কর কার ছদ্মনাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মণিশঙ্কর মুখোপাধ্যায় মণিশঙ্কর মুখোপাধ্যায় অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের জাতীয় টিকা দিবস কবে পালিত হয় ভারতের জাতীয় টিকা দিবস কবে পালিত হয় তো এই সঠিক উত্তর হয়ে যাবে ষোলোই মার্চ ষোলোই মার্চ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং এখানে তোমরা মনে রাখবে আন্তর্জাতিক টিকাকরণ দিবস কবে পালিত হয় তো যদি আন্তর্জাতিক টিকাকরণ দিবস বলা হয় তো সেক্ষেত্রে দশই নভেম্বর হচ্ছে কারেক্ট আনসার দশই নভেম্বর এখানে বলা হয়েছে ভারতের জাতীয় টিকা দিবস কবে পালিত হয় তো সেক্ষেত্রে ষোলোই মার্চ আর যদি বলা হয় আন্তর্জাতিক টিকাকরণ দিবস তো সেক্ষেত্রে দশই নভেম্বর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রোনাল্ড রস কি জন্য নোবেল পুরস্কার পান রোনাল্ড রস কি জন্য নোবেল পুরস্কার পান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী যে প্রশ্নটি এসেছিল পরীক্ষায় যে প্রশ্নে বলা হচ্ছে কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অমর্ত্য সেন কবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন কবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উনিশশো সালে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় তো প্রসেস সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় এগারোই অক্টোবর এগারোই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আর এখানে বলা হয়েছিল জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় তো সেক্ষেত্রে চব্বিশে জানুয়ারি হবে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পথের পাঁচালি কে রচনা করেছেন পথের পাঁচালি কে রচনা করেছেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত বা কয়টি তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেইশটি অপশান সি তেইশটি হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি কাণ্ড জাতীয় নিম্নের কোনটি কাণ্ড জাতীয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলু অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হিমোফিলিয়া কি কারণে হয় হিমোফিলিয়া কি কারণে হয় এটা হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে মিউটেন্ট জিন ঘটিত একটা রোগ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নবান্ন নাটক কে লিখেছেন নবান্ন নাটক কে লিখেছেন তো এই প্রসেস সঠিক উত্তর হয়ে যাবে বিজন ভট্টাচার্য বিজন ভট্টাচার্য অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো এই প্রসেস সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি ভিটামিন সি অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ছেলে ও মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স কত ছেলে ও মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স কত তো ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম বিবাহের বয়স হচ্ছে একুশ বছর আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আঠারো বছর অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এবং মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর পরবর্তী প্রশ্নে হচ্ছে অষ্টীয় ম্যালয়েশিয়া কোথায় হয় অষ্টীয় ম্যালয়েশিয়া কোথায় হয় তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হাড়ে হাড়ে হয় হাড় কিন্তু দুর্বল হয়ে যায় অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে চন্দ্রযান থ্রি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান থ্রি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীহরিকোটা শ্রীহরিকোটা এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবং কত তারিখে উৎক্ষেপণ করা হয়েছিল চোদ্দো জুলাই চোদ্দ জুলাই দু হাজার তেইশ চোদ্দো জুলাই দু হাজার তেইশে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান থ্রি উৎক্ষেপণ করা হয়েছিল পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লোহরি কোন রাজ্যের উৎসব লোহরি কোন রাজ্যের উৎসব তো এই প্রশ্নের কারেক্ট কী হবে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পাঞ্জাব অপশান বি পাঞ্জাব হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় তেই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে চার ফেব্রুয়ারি অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এনইউএইচ এম এর পুরো নাম কি এনইউএইচ এম এর পুরো নাম কি তো ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন ন্যাশনাল আরবান হেলথ মিশন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে আঠারোশো সালে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয় ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিধানচন্দ্র রায়ের মৃত্যু মৃত্যুবার্ষিকী কবে পালিত হয় বিধানচন্দ্র রায়ের মৃত্যু মৃত্যুবার্ষিকী কবে পালিত হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পয়লা জুলাই পয়লা জুলাই অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসাবেও পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসাবেও পালিত হয় পয়লা জুলাই পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তেঞ্জিং নোর্গে এবং অ্যাডমন্ড হিলারি কবে মাউন্ট এভারেস্ট জয় করেন তেঞ্জিং নোর্গে এবং অ্যাডমন্ড হিলারি কবে মাউন্ট এভারেস্ট জয় করেন তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উনত্রিশে মে উনিশশো তিপান্ন উনত্রিশে মে উনিশশো তিপান্ন অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এবং এখানে আরও একটি তথ্য মনে রাখবে সর্বপ্রথম বিশ্বের সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তারা পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দু হাজার সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক কে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ওয়াহিদা রহমান ওয়াহিদা রহমান অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে জালিয়ান ওয়ালবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল জালিয়ান ওয়ালবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে তেরো এপ্রিল তেরোই এপ্রিল হয়েছিল ঘটনাটি উনিশশো সালে উনিশশো সালে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রাতকানা বা বর্ণান্ধ কোন ভিটামিনের অভাবে হয় রাতকানা বা বর্ণান্ধ কোন ভিটামিনের অভাবে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ ভিটামিন এ অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সতীদাহ প্রথা কে রদ করেন সতীদাহ প্রথা কে রদ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম ব্যান্টিং লর্ড উইলিয়াম ব্যান্টিং অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রোটা কোন রোগের ভ্যাকসিন বা রোটা ভাইরাস ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেয়া হয় তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডায়রিয়া ডায়রিয়া অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিশু দিবস কবে পালিত হয় শিশু দিবস কবে পালিত হয় তো শিশু দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দু সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ কোনটি দু সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম দেশ কোনটি তো দু হাজার চব্বিশ সালের ক্ষেত্রে বলে রাখি গ্রেট ব্রিটেন হবে এখানে কারেক্ট আনসার দু হাজার চব্বিশের জন্য আর যদি বলা হয় দু হাজার তেইশ যদি বলা হয় দু হাজার তেইশের ক্ষেত্রে তাহলে হবে স্পেন স্পেন হবে ঠিক আছে দু হাজার তেইশের জন্য হবে স্পেন দু হাজার চব্বিশের জন্য হবে গ্রেট ব্রিটেন আর যদি বলা হয় দু হাজার বাইশের জন্য তো সেক্ষেত্রে হয়ে যাবে বাংলাদেশ ঠিক আছে দু হাজার বাইশে বাংলাদেশ দু হাজার তেইশে স্পেন আর দু হাজার চব্বিশে গ্রেট ব্রিটেন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পিন কোড এর পুরো নাম কী পিন কোডের পিনের পুরো নাম কী তো এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে পোস্টাল ইন্ডেক্স নাম্বার পোস্টাল ইন্ডেক্স নাম্বার অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অনুচক্রিকা অনুচক্রিকা অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিশুর জন্মের কতক্ষণ পর দুধ খাওয়ানো উচিত শিশুর জন্মের কতক্ষণ পর দুধ খাওয়ানো উচিত তো এই প্রশ্নের কারেক্ট হয়ে যাবে এক ঘন্টা শিশুর জন্মের এক ঘন্টা পর দুধ খাওয়ানো উচিত অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শিশুর জন্মের কতদিন পর টিকাকরণ হয় শিশুর জন্মের কতদিন পর টিকাকরণ হয় বা শুরু হয় এই প্রশ্নের কারেক্ট হয়ে যাবে জন্মের প্রথম দিন থেকেই অপশান এ হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বিসিজি টিকা কখন দেওয়া হয় বিসিজি টিকা কখন দেওয়া হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে জন্মের দিন জন্মের দিন এখানে বলে রাখি জন্মের পর শুরুতে অর্থাৎ জন্মের দিন বা কিছু ঘন্টা পরেই যে সমস্ত টিকাগুলি দেওয়া হয় তার মধ্যে রয়েছে ওপিভি ওপিভি টিকা দেওয়া হয় শুরুতেই হ্যাপাটাইটিস বি টিকা দেওয়া হয় হ্যাপাটাইটিস বি আরেকটি টিকা দেওয়া হয় সেটি হচ্ছে বিসিজি ঠিক আছে তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয় আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসারে যাবে ছয় বছর পর্যন্ত ধরা হয় পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায় সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায় এই চারটি অপশানের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন আছে কোন খাদ্যে তো ডাল হচ্ছে এখানে কারেক্ট আনসার ডাল অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আটই মার্চ আটই মার্চ অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ক্যান্সার নিয়ে অধ্যয়নকে কি বলে ক্যান্সার নিয়ে অধ্যয়নকে কি বলে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অনকোলজি অনকোলজি অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি বা কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গঙ্গাধর তিলক তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার তো এই ছিল একচল্লিশটি প্রশ্ন যে প্রশ্নগুলো আইসিডিএস কর্মী এবং সয়কার পরীক্ষাতে এসেছে হুগলি জেলাতে এবং বলে রাখি এই সমস্ত প্রশ্নগুলো স্মৃতি থেকে নেওয়া হয়েছে অর্থাৎ যতগুলো প্রশ্ন বিভিন্ন ক্যান্ডিডেটের মনে ছিল সেই সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে এবং এগুলো তোমাকে শেয়ার করে দিলাম এবং যারা পরীক্ষা দিয়েছো এবং যাদের মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো বাদেও যদি তোমাদের আরও অন্যান্য প্রশ্ন যদি মনে থাকে তাহলে অবশ্য কমেন্টে জানাবে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব এবং তার ফলে তোমরাও বুঝতে পারবে যে সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কি কী হবে এবং তাছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেট অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখছে তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয়ে যাবে যে বর্তমানে আইসিডিএস পরীক্ষায় রকমের প্রশ্ন আসছে বা কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন সেকশনগুলো খুব ভালোভাবে পড়তে হবে সেই সম্পর্কে তাদের কিন্তু ধারণা হয়ে যাবে তো যারা আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষা দিয়েছ হুগলি জেলাতে আঠারোই ফেব্রুয়ারি দু তারিখে তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যে এই প্রশ্নগুলি ছাড়াও আর কি কি প্রশ্ন এসেছিল অবশ্য কমেন্টে জানাবে সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো আমি তোমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব প্রশ্নে যে সমস্ত ধরন রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে প্রশ্ন কিন্তু খুব একটা সহজ বা খুব একটা জটিলও ছিল না এবং বিভিন্ন সেকশান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে পুষ্টি জনস্বাস্থ্য থেকে বেশি রয়েছে এবং সাধারণ জ্ঞান থেকেও কিন্তু খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বর্তমানের যে সমস্ত ঘটনাগুলি ঘটছে অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু প্রশ্ন এসেছিল তো সেই সমস্ত অধ্যায়গুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে যা কিছু বিভিন্ন জায়গাতে ঘটছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে যেহেতু শিক্ষাগত যোগ্যতা বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করে দিয়েছে তো সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি কিন্তু প্রিপারেশান নিতে হবে আইসিডিএস কর্মী এবং সহায়কার পরীক্ষার জন্য তো যা যারা অন্যান্য জেলা থেকে ভিডিও দেখছে অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও বাকি প্রত্যেকটি জেলাতে খুব শীঘ্রই আইসিডিএস কর্মী এবং সহায়কার অ্যাপ্লিকেশান শুরু হবে এবং তোমাদেরও খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হতে চলেছে যা যারা হুগলি জেলা থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টে জানাবে আর বাকি কি কি প্রশ্ন এসেছিলো তোমাদের পরীক্ষায় ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রশ্ন উত্তর সাজেশন কোয়েশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ